রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে বিভিন্ন মিটিং মিছিলে, রাজ্যে অনধিকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী কেন কলকাতায় বসে ভাষণ দিচ্ছেন, প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রিশ রায় কেন গেলেন না মুখ্যমন্ত্রী, যেখানে উত্তরবঙ্গ থেকে সমস্ত সফর কাটছাট করে স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছে গেলেন রিশ রায়, সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতেন। সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী কলকাতায় বসে কেন নীরব, কেন তিনি নিশ্চুপ, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানান, কেন্দ্র সব রকম ভাবে সাহায্য করছে, কিন্তু রাজ্য সেই সাহায্য নিচ্ছে না, কারণ তারা পক্ষপাত দুষ্ট। বিহারেও এরকম অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এদিকে রিষ্টা এই হিংসাকাণ্ড নিয়ে যাতে ভবিষ্যতে আগামী বজরংবলী জয়ন্তীতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সোজা হাইকোর্টে পৌঁছে গেল রিষ্টাকাণ্ড। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত জায়গায় রুট মার্চ করা হোক, কারণ সব রাস্তা টহলদারি দেওয়া সম্ভব নয়। যে সকল সংগঠনগুলি 5 বছর আগে থেকে বিভিন্ন র্যালি এবং ধর্মীয় শোভাযাত্রা বার করছে, তাদের অনুমতি নিতে হবে লালবাজার থেকে। সেই সঙ্গে কোনো রাজনৈতিক নেতা মিছিলে কোনো রকম রাজনৈতিক বক্তব্য পেশ করতে পারবেন না। এছাড়া রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। কোথায় কে আগ্নেয়াস্ত্র নিয়ে লুকিয়ে রয়েছে, তা কেন আগে দেখতে পায়নি গোয়েন্দা বিভাগ, প্রশ্ন তুলেছে হাইকোর্ট। হাইকোর্টের তরফে কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে অতিরিক্ত আধা সামরিক বাহিনী। সেই আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ সংগঠিতভাবে যে কোনো হিংসার মোকাবিলা করবে। এছাড়া প্রতিটি রাস্তায় রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করবার কথাও জানানো হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের তরফে জানানো হয়েছিল এই রামনবমী কিংবা বজরংবলীর জন্মদিনের মিছিল 5 বছর আগে পর্যন্ত রাজ্যে পালিত হতো না, 5 বছর পরে কিছু সংগঠন পরিকল্পিতভাবে মিছিল শুরু করে। এদিকে হাইকোর্টের তরফে জানানো হয়, যদি কোনো রকম হিংসাশ্রয়ী ঘটনা ঘটে তাহলে তার দায় নেবে ওই সংগঠন কিংবা সংঘ। ব্যুরো রিপোর্ট, 24 টিভি, হাওড়া।